আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে পালিয়ে যাওয়ার সময় সদরঘাটে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার দুইজন মন্ত্রী একজন হচ্ছেন আইনমন্ত্রী মন্ত্রী প্রাক্তন আনিসুল হক এবং প্রাক্তন উপদেষ্টা শেখ হাসিনা সালমান এফ রহমান এর আগেও দুইজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এয়ারপোর্টে একজন হচ্ছেন পলক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ যিনি ছিলেন এখন যতই দিন যাচ্ছে প্রেক্ষাপট বদলে যাচ্ছে মামলাও শুরু হয়েছে শেখ হাসিনা সহ অনেকের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে এখন কথা হচ্ছে ন্যায় বলেন অন্যায় বলেন যেটাই করেছে তারা সেটা যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ এসছে এরা শুধু পালন করেছে তারা বাস্তবায়ন করেছেন এরা দুজনেই অপরাধী যদি কেউ খারাপ নির্দেশনা দিয়ে থাকেন এবং যদি এটা পালন করেন তো দুজনেই সমান অপরাধী এখন কথা হচ্ছে যে দুজনকে আজকে গ্রেপ্তার করা হলো একজন সালমান আফ রহমান তার নামে এর আগেও শেয়ার বাজার কেলেঙ্কারি তারপরে করোনার টিকা নিয়ে তারপরে তার ছেলের বাড়ি লন্ডনে যেটা ছিল যার মূল্য প্রায় বাইশ কোটি টাকা সেই বাড়ি তিনি রেহানাকে থাকতে দিয়েছেন প্রশ্ন উঠেছিল যে এটা কোনো স্বার্থে তিনি দিয়েছেন কিনা এত দামি একটা বাড়ি থাকতে দিলেন তো শেখ রেহানা বলছিলেন যে এটা তার সিকিউরিটি রিজনের কারণে তিনি নিয়েছেন এবং সালমান এফরমান বলছেন যে আহ শেখ রেহানা তাদের পারিবারিক পরিবারের বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড তারা তাদের তারা দিতেই পারেন এখন কথা হলো যে এই যে একজন তারা চলে যা শেখ হাসিনা চলে গেলেন এবং বাকি যারা মন্ত্রী ছিলেন যারা আওয়ামী লীগের বড় বড় নেতা ছিলেন তারা অনেকে আত্মগোপন করে আছেন যদিও আমরা আগে শুনেছিলাম সালমান এফ রহমান শেখ হাসিনার সাথে পালিয়ে গেছেন কিন্তু আজকে দেখলাম আমরা তারা নাতিনি ভিতরেই ছিলেন এবং তিনি গ্রেফতার হয়েছেন তো এরকম অনুমান করা হচ্ছে অনেকেই হয়তো তারা বুঝতেই পারেন না সরকার বদল হয়ে যাবে শেখ হাসিনা চলে যাবেন এবং না বুঝে সবাই বহাল তবীয় ছিলেন তাদের কনফিডেন্স ছিল যে তাদের সরকারকে কেউ নাড়তে পারবে না কিন্তু অনেকটাই অপ্রত্যাশিত তাদের কাছে ছিল এবং হুট করে শেখ হাসিনা চলে যাওয়ার পর তারা অনেকটা গড়তে পড়ে গেছেন এই টাইপের তারা হয়তো মনে মনে গালি দিতে পারেন শেখ হাসিনাকে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছেন কিন্তু একটা কথা আছে যে মানে পাপ বাপ কেউ ছাড়ে না তো এখন কথা হলো যারা অপরাধ করেছেন হ্যাঁ তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং আমাদের দেশের সমস্যা হচ্ছে যে যে দলই আসে তারাই এসে ছড়ি ঘুরায় তারাই এসে অন্যায় করে হত্যা করে তারাই এসে বিরোধী দলকে কোনটাসা করে জেলে ঢুকায় অর্থাৎ তারা একটা দুর্নীতির রাজত্ব কায়েম করে তারা কিন্তু পরবর্তী সরকার যখন আসে এসে আবার এদেরকে ধরে ধরে তারপরে জেলে ঢুকায় অর্থাৎ এক পক্ষ যায় এক পক্ষ আসে এক পক্ষকে ঢোকায় আরেক পক্ষ ব্যয়ের হয় এই হলো খেলা তো এখন কথা হলো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কোনো সৎ তরুণ মেধাবী তরুণ রাজনীতিতে আসবে সাহস পাবে না কারণ এই গণ্ডগোলের মধ্যে এই দুর্নীতিবাজদের মধ্যে পড়ে এই যে রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়ে একজন ভালো মানুষও সেও অপরাধী হয়ে যেতে পারে ঘটনাচক্রে সুতরাং এই রিস্ক তারা নিবে না এবং মেধাবীরা সৎ লোকেরা যদি রাজনীতি না নামে তাহলে দেশ অনেকটা অন্ধকারে তুলিয়ে যাবে যাই হোক যাদেরকেই অপরাধী যেই হোক তাকে যাতে আইনের আইনের আওতায় আনা হয় তবে আমরা এরকম কিছু দেখতে চাই না যেমন গ্রানেট হামলা জজমিয়ে সাজানো হয়েছিল যে এই নাটক সাজিয়ে মূল অপরাধীকে হাইট করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া এটা যাতে না হয় অপরাধী অবশ্যই শাস্তি পাক নিরাপরাধ লোক যাতে কোনো শাস্তির মধ্যে না পড়ে মানুষ যাতে নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে এই অধিকার প্রত্যেকটা মানুষের আছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ